সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি পাবেল হেলথ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং টিপস শেয়ার করতে। দর্শক, আজকে আমরা গলা ফুলা বা গলগণ্ড বা গয়েটার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, খুব সংক্ষিপ্ত এবং শর্টলি আপনাদের বোঝার স্বার্থে এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই। যাদের গলায় এই ধরনের ফোলা থাকে, এটা সচরাচর গলার এই মাঝখানে বা সাইডে দেখা যায়। এই ধরনের গলা ফোলাকে আমরা বাংলা ভাষায় বা সাধারণ নিয়মে গলগণ্ড বলে থাকি, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা এটা গয়েটার বলি। এটা কোথায় হয় বা কেন হয় খুব শর্টলি বলছি। ওখানে আমাদের একটা গ্ল্যান্ড থাকে যেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি। এই গ্ল্যান্ডের মধ্যে হতে পারে অথবা বাহিরের শরীরের অন্য কোনো জায়গা থেকে কোনো ক্যান্সার যখন গলার এই অংশে জমা হবে সেই জন্য হতে পারে, অথবা এই গ্ল্যান্ডের কোনো ক্যান্সার হতে পারে, অথবা এর আশপাশের কোনো মাসেল বা কোনো স্কিনের যদি কোনো টিউমার হয় সেক্ষেত্রে এই জায়গাটা ফুলে যেতে পারে। এই ধরনের ফোলাকে আমরা গয়েটার বলি। এই গয়েটারগুলা দুই ধরনের হতে পারে, বিনাইন বা ভালো গলগণ্ড বা ভালো টিউমার বলি, যেটাকে আমরা বিনাইন বলি, আর এটা হচ্ছে মেলিগন্যান্ট বা ক্যান্সার বলি। তবে বিনাইন ক্ষেত্রে যে আমরা আপনারা প্রায় খেয়াল করে থাকবেন, রাস্তাঘাটে অনেক মহিলারা বিশাল বিশাল টিউমার এদিকে এদিকে নিয়ে হাঁটাচলা করছে, কোনো সমস্যা হয় না, বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে, তাতে ওদের কেন কোনো সমস্যা হচ্ছে না? দর্শক, ওদের যে এই টিউমারটা রয়েছে এটা হচ্ছে ভালো টিউমার বা বিনাইন টিউমার, সেই জন্য দিনের পর দিন এটা ওরা বহন করছে। তাছাড়া ওখান থেকে ওদের একটু গলায় ভারী লাগা, একটু স্বরের পরিবর্তন হওয়া, এই ধরনের সমস্যা ছাড়া বিনাইন টিউমারের ক্ষেত্রে তেমন কোনো জটিল সমস্যা হয় না। তবে যদি এটা কখনো মেলিগন্যান্ট বা ক্যান্সারে কনভার্ট হয় সেক্ষেত্রে গলা ব্যথা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, গলার স্বর ভেঙে যাওয়া, এই ধরনের শব্দ হওয়া, যেটাকে আমরা স্নোরিং বলি, নাক ডাকা বা বিভিন্ন ধরনের সাউন্ড হওয়া বা রোগীর হাঁপিয়ে ওঠা, শ্বাসকষ্টের মতো জটিলতা তৈরি হতে পারে, এবং কখনো কখনো এই অংশের ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে রোগীর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে, অনেকেই হয়তো অনেকেরই প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গিয়েছে যে আমরা কীভাবে বুঝবো যে এটা বিনাইন বা ভালো টিউমার বা এটা ক্যান্সার। দর্শক, এটার জন্য জাস্ট মার্কিং একটা পরীক্ষা করি আমরা। এই যে গ্ল্যান্ড বা এই ফোলা অংশটার মধ্যে একটা সুই ঢুকিয়ে আমরা একটু রস নিয়ে পরীক্ষা করি, যেটাকে আমরা এফএনএসি পরীক্ষা বলি। যদি এফএনএসি পরীক্ষার মাধ্যমে আমাদের দেখা যায় যে এটা ক্যান্সার, অবশ্যই খুব দ্রুত এটা অপারেশন করতে হবে। আর যদি আমরা দেখি যে এফএনএসি পরীক্ষার মাধ্যমে এটা বিনাইন বা ভালো টিউমার, সেক্ষেত্রে অপারেশন করা জরুরি নয়, তবে এটা পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য অপারেশন করে ফেললে তার পরবর্তী দুশ্চিন্তা বা ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কতদিনের মধ্যে আপনি অপারেশন করবেন? যাদের এই ক্যান্সার এই টিউমারটা ক্যান্সারের কনভার্ট হয় তাদের কি যথাসম্ভব যথাদ্রুত অপারেশন করতে হবে এবং পুরো গ্ল্যান্ডটাকে কেটে ফেলে দিতে হবে, আর যাদের ক্ষেত্রে বিনাইন বা ভালো টিউমার হয় ওদেরও যথাসম্ভব তাড়াতাড়ি অপারেশন করে ফেললে ভালো হয়, কারণ এটা যে কোনো সময় ক্যান্সারে কনভার্ট হতে পারে। এই অপারেশনের পর রোগীর কোনো জটিলতা হয় কিনা? হ্যাঁ দর্শক, যদি এই অপারেশন করার সময় কোনো ধরনের নার্ভ ইঞ্জুরি হয়, সেক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট হওয়া বা মাঝে মাঝে স্বর পরিবর্তন হওয়ার মতো জটিলতা হতে পারে। তবে এই অপারেশন করার পরে যদি পুরো অংশটি আমরা ফেলে দিই, সেক্ষেত্রে প্রত্যেক রুগীকে বা যাদের অপারেশন করা হয় তাকে সারা জীবন একটা ওষুধ, থাইরক্স বা থাইরক্সিন হরমোনের একটা ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়। তবে এটা যদি কখনো বন্ধ করা হয় বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা হতে পারে। অনেকেরই পরবর্তী একটা প্রশ্ন থাকতে পারে যে অপারেশনের পরে আবার হতে পারে কি? দর্শক, হ্যাঁ, যদি কোনো কারণে কোনো অংশ থেকে যায় ক্যান্সার রোগী হয় সেক্ষেত্রে আবার হতে পারে, তবে যাদের বিনাইন বা ভালো টিউমার তাদের পরবর্তীতে হওয়ার কোনো সুযোগ থাকে না। তাছাড়া অপারেশন পরবর্তীতে এই অনেকেই জিজ্ঞেস করেন যে অপারেশনটা দাগ ছাড়া করার সুযোগ হয় কিনা। হ্যাঁ দর্শক, এখন কিছু পদ্ধতি এসছে দাগ ছাড়া এই অপারেশনটা করা যায়, তবে পুরোপুরি টিউমারটা নিয়ে আসার সম্ভাবনা কম থাকে, সেজন্য আমরা বলি আপনার টিউমার বা ক্যান্সার পরিষ্কার হওয়া জরুরি, দাগ খুব জরুরি না। সেজন্য আমরা বলবো কেটে করা পদ্ধতি এখন পর্যন্ত গলার টিউমার বা থাইরয়েড অপারেশনের জন্য সবচেয়ে ভালো এবং সুন্দর পদ্ধতি। দর্শক, যাদের এই ধরনের গলগণ্ড সমস্যা রয়েছে তারা অবশ্যই নিকটস্থ নাক কান গলরোগ চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনোভাবেই জার ফুঁক, মাটি লাগানো, তাবিজ লাগানো, গাছের শিকড় লাগানো, চুন লাগানো, রং দেওয়া, বিভিন্ন ধরনের রোগীদের বিভিন্ন ধরনের কাল্পনিক এবং সামাজিক চিকিৎসার কথা আমরা শুনে থাকি এবং রুগীরা আমাদের কাছে এসে এই ধরনের কথা বলেন, দর্শক
এই ধরনের কাজ যখন আপনি করবেন, আস্তে আস্তে এই টিউমার বা ক্যান্সারটা রোগীর জন্য জটিল থেকে জটিলতর হবে এবং পরবর্তীতে এক সময় অপারেশন করার পরেও তার জটিলতা থেকে যেতে পারে। দর্শক, অবশ্যই এই ধরনের চিকিৎসায় কোনো অপচিকিৎসা না নিয়ে নাক কান গলা রোগ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমাদের হটলাইন নম্বর আপনারা নিচের স্ক্রলে দেখতে পাবেন এবং আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলের হেডলাইনে দেওয়া রয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আমাদের যে কোনো সময় আমাদের হটলাইনে যোগাযোগ করুন, ফোন করুন। সবাই স্বাস্থ্যের যত্ন নিন, প্রচুর এবং পর্যাপ্ত পানি পান করুন, প্রতিদিন 1-1.5 ঘন্টা করে ব্যায়াম করার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।